আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি প্রত্যেককে অনেক অনেক ভালো আছেন। বরাবর মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসে, যেখান থেকে আমাদের মাঝে 25,000 BNDC টোকেন দিবে, যেটার মূল্য $1। এটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট আমরা ট্রাস্ট ওয়ালেটে নিয়ে BNB বা BUSD করতে পারবো, সেটা আমরা পরবর্তীতে ভেঙে আমরা বিকাশ টোকেন, পেটিএম, মোবাইল রিচার্জ যে কোনো মাধ্যমে আমরা কিন্তু এই টোকেন টাকাটি নিতে পারবো। এখান থেকে কিন্তু $1 প্লাস রয়েছে, তো আমি এখান থেকে $1 এখান থেকে দিলাম। তো যাই হোক, $1 সর্বনিম্ন আমরা আমাদের এখানে 90 টাকা ইনকাম হচ্ছে শুধু জয়েন করার জন্য। এখান থেকে জয়েন করলে 90 টাকা এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে KYC করতে হবে, এখান থেকে আমি বলে দিয়েছি KYC ছাড়া এই টোকেনটা পাবেন না। KYC অ্যাপ্রুভ হওয়ার সঙ্গে সঙ্গে 25,000 VNDC টোকেন পেয়ে যাবেন, সেটা আপনি সাথে সাথে উদ্দুরে দিয়ে নিয়ে আসতে পারবেন। তো এটা নিয়ে বিস্তারিত আজকের ভিডিওটি A to Z দেখতে থাকুন। তো দেখতে সব কিছু আপনি বুঝতে পারবেন, তো কেউ মিস করবেন না আজকের এই অফারটি শুরু করার ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, পরবর্তী ভিডিও যেন মিস না হয়ে যায়। আর টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, বিকজ অফ প্রতিনিয়ত অ্যাডোবার আপডেট, পেমেন্ট প্রুফ সব কিছু পেয়ে যাবেন। ওকে, তো যাই হোক, এই অফারটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সিম্পলি সেখানে ক্লিক করবেন, সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে আসবে। ওকে, অথবা এখান থেকে আপনি যা করতে পারেন, এই লিঙ্কটাই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এই লিঙ্কের ওপর ক্লিক করে দেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি আমাদের যে কোনো একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। ওই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনার মানে ল্যাঙ্গুয়েজটা অন্য ল্যাঙ্গুয়েজ হতে পারে, তবে এখান থেকে আপনি এই যে একটি ট্রান্সলেট দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে ইংলিশটা করে নেবেন। ওকে, আপনাদের এই অপশন নাও থাকতে পারে, তবে আপনি এখান থেকে আমি বলে দিচ্ছি, প্রথমে এখান থেকে ইমেল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে টিকমার্ক দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন, অথবা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে গুগলে একটি অপশন, এই গুগলের ওপর ক্লিক করে দেবেন, গুগল দিয়ে লগ ইন করে নেবেন। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার ইমেলগুলো, আপনার ফোনের যত ইমেল আছে সেই ইমেলগুলো শো করবে, এখান থেকে একটা ইমেল দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো তারপর এরকম ইন্টারফেস হবে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর, অর্থাৎ আপনি এটা একটা তাদের অ্যাপস আছে, অ্যাপসটা ইনস্টল করতে হবে। আমাদের যেহেতু প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোন, তো আমরা গুগল প্লের ওপর চলে আসলাম। আসার পর অ্যাপসটা ইনস্টল করে সিম্পল ওপেন করে দেবেন, ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে। ওকে, তো লগ ইন করে নেওয়ার পর আমি হোম পেজটি কীরকম থাকবে সেটা আমি দেখাই দিয়েছি। তো এখান থেকে আপনি শুধু লগ ইন করে নেবেন, এখান থেকে যাই হোক আমি দেখালাম না, লগ ইন করে নিতে পারবেন আর কি। তো লগ ইন করা হয়ে গেলে এখান থেকে আপনি প্রথমে 3D আইকন এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন, আসার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ যে অপশনটা রয়েছে এই ল্যাঙ্গুয়েজের উপর একটাবার আমাদেরকে ক্লিক করতে হবে। ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এটা ইংলিশ সিলেক্ট করে দিব। ওকে, তো এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দেওয়ার পর আবার নতুনভাবে শো হবে। তো এখান থেকে আমি ওপর থেকে ক্লোজ বাটনের উপর ক্লিক করে দিলাম, এখান থেকে যদি আপনি ওয়ালেট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেন, তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্রোকের ওয়ালেট যে অপশনটা রয়েছে এখানে একটাবার ক্লিক করে দেবেন। ওকে, তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যদি লাকটা ভালো থাকে আপনি শুধু অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে 10,000 টোকেন পেয়ে যাবেন। ওকে, এই VNDC। ওকে, এই 10,000 টোকেনের ভ্যালু মোটামুটি 30-40 সেন্টের মতো আর কি। তো আপনি এখান থেকে শুধু এটা কিন্তু করার মাধ্যমে পেয়ে যাবেন যদি জয়েন করে থাকেন আপনার এবং লাকটা যদি ভালো থাকে। এবং এখন কথা হচ্ছে কীভাবে এখান থেকে আপনি 25,000 টোকেন অর্থাৎ $1 সমান পরিমাণ টোকেন কীভাবে ইনকাম করবেন। ইনকাম করার জন্য আমি কিন্তু আগে বলে দিয়েছি এখান থেকে কিন্তু আপনাকে KYC লাগবে। তো KYC করার পর এটা আপনার হয়ে যাবে। ওকে, তো এটা আমি অলরেডি একবার KYC করেছিলাম, এটা মানে মাঝে মধ্যে আর কি রিজেক্ট করে দেয়, আমার KYCটা রিজেক্ট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার প্রথমটা রিজেক্ট করে দিয়ে দিয়েছে, আমি পরবর্তীতে আর অ্যাপ্লাই করিনি, পরবর্তীতে করে নেব ইনশাল্লাহ। ওকে, তো যাই হোক, এখান থেকে আপনি KYC করার জন্য 3D আইকনের উপর ক্লিক করে দেবেন, 3D আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনার ইমেলটি নট ভেরিফাইড, কি অ্যাকাউন্টটি নট ভেরিফাইড। তো ভেরিফাইড করার জন্য এখানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে ন্যাশনালিটি এখান থেকে সব কিছু A to Z দিয়ে দিবেন। তো এখান থেকে বাংলাদেশ, ন্যাশনাল আইডি, এগুলো সব কিছু আমার যেহেতু অলরেডি দেওয়া রয়েছে এখান থেকে আমার অটোমেটিক শো করতে আছে, আপনাকে এখান থেকে A to Z সব কিছু দিতে হবে। ওকে, তো এখান থেকে আপনি আপনার কান্ট্রি দিবেন, আইডি কার্ড করবেন, আইডি নাম্বার দিবেন, আপনার নামটি যেটা সেটা ফুল নাম দিবেন, ডেট মানে দিন দিবেন, মাস দিবেন, এটা মান্থ, অর্থাৎ এখান থেকে আপনি সব কিছু A to Z দেওয়ার পর এখান থেকে আপনাদের মানে পারমানেন্ট অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে জিপ কোড আপনি NID কার্ডের পেছনেই পেয়ে যাবেন, সিটিটা দিয়ে দিবেন, দেওয়ার পর কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন, পরবর্তী স্টেপে নিয়ে যাবে। ওকে, সব কিছু দেওয়া হয়ে গেলে কন্টিনিউ যে অপশনটা রয়েছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে। ওকে, এখান থেকে আপনাকে যা করতে হবে আপলোড ফন্ড, অর্থাৎ আপনার NID কার্ডের ফার্স্ট পেজটা যেটা রয়েছে সেটা এখান থেকে দিয়ে দিবেন এবং ব্যাক পেজটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর কন্টিনিউ অপশনের উপর একটাবার ক্লিক করে দিবেন। ওকে,
তো তারপর এখান থেকে আপনাকে একটা মানে এনআইডি কার্ড হাতে নিতে হবে এবং একটি সেলফি বা ফটো তুলতে হবে। ওকে, অনেকের আর কি মানে এনআইডি কার্ড নাই, তো আপনার পরিবারের যে কারো এনআইডি কার্ড দিয়ে করতে পারবেন, বাবা মা ভাই বোন ফ্যামিলির যে কারো এনআইডি কার্ড দিয়ে এখান থেকে আপনি কেওয়াইসিটা করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনি এনআইডি কার্ড নিয়ে একটি সাথে ছবি তুলবেন। তো ছবি তোলার পর এখান থেকে ক্লিক করে আপলোড করে দেবেন। তো এখান থেকে আপলোড হয়ে যাবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন রিভিউ রিকোয়েস্ট, ইউর রিকোয়েস্ট বিং রিভিউ। তো এটা রিভিউ করার পর এটা যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে এখান থেকে আপনি এখান থেকে মানে জয়েন করা হয়ে যাবে, 25,000 টোকেন পেয়ে যাবেন। অনেকের যদি মানে অন্য একটি সমস্যা আসে, কীরকম সমস্যা সেটা আমি যদি দেখাই, তো কারো যদি এরকম একটি সমস্যা আসে তো তারা এখান থেকে আপনি যে কোনো একটি দিয়ে দিবেন। ওকে, তো এখান থেকে আপনি যে কোনো একটি দিয়ে দিবেন। তো যে পেজটা দেখালাম ওখানে আপনি যে কোনো একটি কিছু দিয়ে কন্টিনিউতে ক্লিক করে আপনার ডিটেলসগুলো সাবমিট করে দিবেন। ওকে, তো ওয়ালেট অপশনের উপর একটাবার ক্লিক করবেন, কী হয় সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে বা এখন মোটামুটি ঘন্টা সময় নিতে পারে। তো অ্যাপ্রুভ হওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে এখান থেকে আপনার ওয়ালেটের অ্যামাউন্টটা দেখতে পারবেন এবং এটা কিন্তু আপনার ব্রোকের ওয়ালেটে থাকবে এই 25,000 টোকেন। ওকে, এই ব্রোকের ওয়ালেট থেকে আপনি স্পট ওয়ালেটে নিয়ে আসতে হবে। ওকে, স্পট ওয়ালেটে নেওয়ার জন্য এখান থেকে ব্রোকের ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন। এখান থেকে আমরা যেহেতু VNDC টোকেন পাবো এটাতে ক্লিক করে দিব। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে অপশনটা রয়েছে চাইনিজ ভাষা, তো যাই হোক ওটাতে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে আপনাকে আপনার যেহেতুগুলো টোকেন থাকবে এখান থেকে ব্রোকের থেকে স্পট ওয়ালেটে আসবে VNDC টোকেনটা। ওকে, তো আপনার যতগুলো টোকেন থাকবে ম্যাক্সের উপর ক্লিক করে দেবেন, এখান থেকে এটার উপর ক্লিক করে দেবেন। দেখবেন এটা আপনার স্পট ব্যালেন্সে চলে গিয়েছে। ওকে, অর্থাৎ আপনার উপরের এই ব্যালেন্স থেকে উপরের ব্রোকের ওয়ালেট থেকে স্পট ওয়ালেটে চলে যাবে। স্পট ওয়ালেট থেকে আপনি ট্রেড করবেন। তো ট্রেড করার জন্য এখান থেকে যে ট্রেড অপশনটি রয়েছে এখানে একটাবার ক্লিক করে দেবেন। ট্রেড অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অটোমেটিক VNDC টোকেন সিলেক্ট করা থাকবে, যদি না থাকে সিলেক্ট করে দেবেন। তো তারপর এখান থেকে ATA সেটা থেকে আপনি মানে VNDC সেল দিয়ে আপনি কিনবেন সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। ওকে, তো আমি যদি USDTটা দিই তাহলে এখান থেকে আমি এই অ্যামাউন্টটা দেখাতে পারবো আর কি কনফার্ম। তো এখান থেকে আমরা যেহেতু 25,000 টোকেন পাবো, 25, হ্যাঁ, তো এখান থেকে আমি 25,000 দিয়ে দিলাম। তারপর দেখবো এটার ভ্যালু কত, এখন একটু আমি USDTা সিলেক্ট করে নেই। তো এখান থেকে আপনাকে যা করতে হবে এখান থেকে $1 প্রায় 6 সেন্টের মতো এখান থেকে আপনি ফ্রিতে পেয়ে যাবেন। সব অপশনের উপর ক্লিক করে দেবেন, সবটি করে নেবেন। ওকে, তো এখান থেকে আপনি চাইলে TRX যদি থাকে তাহলে TRX উইথড্রল ফিটা কম, যদি দেখা যায় TRX আছে কি নাই। হ্যাঁ, মনে হয় TRX আছে, হ্যাঁ TRX আছে। আপনি চাইলে TRX-এর মাধ্যমে উইথড্র দিতে পারবেন, TRX-এর মানে মিনিমাম ফিটা অনেক কম। ওকে, তো এখান থেকে আপনি TRX 25,000 VNDC-র মাধ্যমে কত TRX পাবেন সেটা এখান থেকে দেখতে পারবেন। ওকে, এখান থেকে 16টা TRX পাবো। এখান থেকে সব অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আরেকটি কনফার্ম অপশন পেয়ে যাবেন, সাথে সাথে কনফার্ম করে দেবেন, এখান থেকে সব হয়ে যাবে। ওকে, সব হয়ে গেলে এখান থেকে আপনি উইথড্র বাটনের উপর একটুবার ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি কী টোকেন উইথড্র দেবেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। গোটো KYC-র উপর আপনাকে কিন্তু KYC-টা মাস্টবি করতেই হবে। ওকে, তো দেখা যাক কী হয় পরবর্তীতে, নেক্সট ভিডিওটি পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, তো কেউ মিস করবেন না আজকের যে অফারটি থাকছে। অফারটি আপনাদের জন্য স্পেশালি একটি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।